কত ধন রত্ন ছড়িয়ে ছিটিয়েছে দেখুন, ভালো করে দেখুন। আমাদের আভিজাত্যের নগ্ন চেহারাটা দেখে আপনার প্রেমের আবেগ মিষ্টি ফাটা বেলুনের মতো চুপসে গেছে। না, আমি অর্থ বুঝি না, আভিজাত্য বুঝি না, আমি শুধু তোমাকে চিনি, তোমাকে জানি আর তোমাকে চাই। বাবা মা আমাকে বিয়ে করাবার জন্য গন্ডায় গন্ডায় মেয়ে দেখিয়েছে, কাউকে মনে ধরেনি, কিন্তু কিন্তু তোমাকে দেখার পর থেকে, হ্যাঁ, তুমি একমাত্র মেয়ে যার উপর আমি ভরসা করতে পারি। বিশ্বাস করো রানী, তোমাকে বিয়ে করতে না পারলে আমি, প্লিজ ইউ সেভ মি, তুমি আমাকে বাঁচাও। না, এ হয় না, হতে পারে না। কেন হতে পারে না? আমার উপর অনেক দায়িত্ব, বাবা মা বেঁচে নেই, আমি এখন বিয়ে করলে আমার অন্ধ বোন ছোট ভাই একেবারে অসহায় হয়ে পড়বে, মামনের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। নিজের সুখের জন্য বিয়ে করলে আমি যে স্বার্থপর হয়ে যাব। না, আমি তোমাকে স্বার্থপর হতে দেব না, যে কোনো শর্তে তোমার সব দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নেব। কিন্তু আমি কি করে আপনার উপর নিশ্চিন্তে ভরসা করতে পারি? অবশ্যই পারো। তাহলে পারবেন, পারবেন আমার সব শর্ত মেনে নিতে? আমি পারবো না, এমন কোন শর্ত তোমার থাকতেই পারে না, বলেই দেখো। আমার মৃত বাবার 25,000 টাকার দেনা আছে, শোধ করতে হবে। করব। আমার ছোট ভাইয়ের ইউনিভার্সিটিতে পড়ার সম্পূর্ণ খরচ আপনাকে বহন করতে হবে। করব। আলাদাভাবে আমার অন্ধ বোনের ভরণ পোষণ করতে হবে। ছি ছি, কি বলছো? তোমার অন্ধ বোন কি আমার বোন নয়? তাকে আমি দেখবো না, সে কি হয়? রানী, কে রে? আমার বোন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বেঁচে থাকো ভাই, আমি তোমাদের সব কথা শুনেছি, কিন্তু কোনো কিন্তু নয় আপা, আপনি বিশ্বাস করুন আপা, এই আপনাকে ছুঁয়ে আমি আল্লাহর নামে শপথ করছি, রানীর সব শর্ত আমি অক্ষর অক্ষরে পালন করব। তোমার মতো সৎ ছেলে আমার অসহায় বোনকে বিয়ে করতে চায়, এ তো পরম সৌভাগ্য ভাই। কিন্তু শুধু আমরা রাজি হলে তো হবে না, তোমার বাবা মার মত। সেজন্য তুমি ভাববেন না বা, আমি বাবা মার একমাত্র ছেলে, তাদের মত আমি আদায় করে নেব ইনশাল্লাহ। চলি। আমি কোনো কথা শুনতে চাই না, আমি স্পষ্ট জানতে চাই ওই দিনে মান তুমি বিয়ে করবে কিনা। বাবা, বিয়ে আমি করব, তবে আমার কিছু কথা আছে। কি কথা বল বাবা? আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, ওকে আমি কথা দিয়েছি, আর ওকে আমি বিয়ে করব। সত্যি ভাইয়া? তাহলে মেয়েটাকে আমাদের দেখা? না মা, কোনো অনুষ্ঠান নয়, কোনো দেখা দেখিও নয়, সোজা কাজ অফিসে বিয়ে করে বউকে নিয়ে তোমাদের সামনে দাঁড় করাবো। আশা করি এতে তোমাদের কোনো আপত্তি থাকবে না। তোমার কোনো কাজেই কোনোদিন আমরা আপত্তি তুলিনি, আজও তুলবো না, কারণ তোমার উপর আমাদের ভরসা আছে। তুমি এমন কোনো কাজ করবে না যাতে সমাজে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়। আরেকটা কথা আমি আগেও বলেছি, এখনো বলছি,
বিষয় সম্পত্তি যা দেখছো তা আমরা কিছুতেই টুকরো হতে দেব না। তাই ছেলের পক্ষই হোক আর মেয়ের পক্ষই হোক, আমরা প্রথম যে নাতে মুখ দেখব তাকেই আমাদের বিষয় সম্পত্তি সব লিখে দেব, বুঝলে? দিদু খাও খাও মনি খাও, ও ও দিদু খাও সোনা মোনা। ছেলের পক্ষই হোক আর মেয়ের পক্ষই হোক, আমরা প্রথম যে নাতে মুখ দেখব তাকেই আমাদের বিষয় সম্পত্তি সব লিখে দেব। খাও খাও দিদু খাও মামনি, দিদু খাও। ও আসল খেলার ধারে কাছে নেই, দিনদার শুধু পুতুল খেলা। শোনো আমার ভালো বউ, আমার সোনা বউ, আমার লক্ষ্মী বউ। ইয়েস, কালই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। এক্সট্রিমলি সরি মিস্টার মোহাম্মদ, আমাদের স্পেশালিস্ট থরলি আপনার স্ত্রীকে পরীক্ষা করে যে রিপোর্ট দিয়েছে তাতে আপনার স্ত্রী কোনদিন মা হতে পারবেন না। কি? থ্যাংক ইউ। আমার পাঁচটা না দশটা না একটি মাত্র আদর ভাই, তার বউকে দেখতে ভাবি ভাবি ডাকতে তার সাথে দুষ্টুমি করতে আমার বুঝি ইচ্ছে করে না। আরে রাখো তো ভাইয়া, বলো না কবে ভাবি কানবে। আরে আনবো আনবো, তার আগে অতি আদরের ছোট্ট বোনটিকে রাজপুত্রের মতো সুন্দর একটি ছেলের সাথে বিয়ে দিয়ে নি, তারপর। ভাইয়া সব সময় একই কথা, যা তোমার সাথে কথা বলবো না এখন থেকে। আরে ছাড় আমাকে, তোর সঙ্গে আমার কোনো কথা নেই। আমি নয় ছোটই হলাম তাই বলে আমাকে একটিবার জিজ্ঞেস না করে তুই নিজের বিয়ে নিজেই ঠিক করে ফেললি, আমি কি তোদের কেউ নই? রাগ করিস নে ভাই। ছা, ও চাঁদেরই মতন গজনের ভাগে মেলে সহসা। চাঁদেরই মতন গজনের ভাগে মিলে সহসা। তোর মত ভাই নাই করুণায়, তোকে নিয়ে আমাদের কত ভরসা।
লেখাপড়া শিখে একদিন তুই অবিরে দাতা স্বামীর বগলে আদর করে দিদির থার্মোমিটার লেখাপড়া শিখে একদিন তুই অবিরে দাতা স্বামীর বগলে আদর করে দিবির থার্মোমিটার আসবে যখন তার ম্যালেরিয়া জ্বর আসবে যখন তার ম্যালেরিয়া জ্বর পান্তা ভাতের সাথে দিবি বাতাসা তোর মতো ভাই নাই করুণাই তোকে নিয়ে আমাদের কত ভরসা তোর মতো বোন চাঁদের মতন কজনের ভাগে মেলে সহসা তোর মতো ভাই নাই করুণাই তোকে নিয়ে আমাদের কত ভরসা তোর মতো বোন চাঁদের মতন কজনের ভাগে মেলে সহসা না আর কোনো কথা প্রয়োজন নেই এই আমিও বলে রাখছি কোনোদিন তোর শ্বশুরবাড়ি যাব না বেশ তাহলে তুই কথা দে লেখাপড়া শিখে মানুষ না হওয়া পর্যন্ত তুই তোর দুলাভাইয়ের বাড়িতে যাবি না যাব না যাব না যাব না খোদার কসম খেয়ে বলছি যাব না আর শুধু আমি নই আপাকেও যেতে দেব না পাগল হে তুই কি করলি রানী একদিন দিয়ে খুব ভালোই করেছি আপা দেখো হে জিদেও খুব মন দিয়ে লেখাপড়া করতে বাপ্পা রূপের আগুনে দু চোখ ঝলসে গেল বাক্য তাই তো বলি যে ভাইয়া মেয়েদের নাম শোনা মাত্র তেলে বেগুনে জ্বলে উঠত সে হঠাৎ বিয়ে করার জন্য এমন পাগল হয়ে গেল কেন দেখি দেখি একটু ভালো করে দেখি ইস কি সুন্দর তাই না রেখা হ্যাঁ তোমার সঙ্গে ভাব করে খুব মজা হবে গুড নাইট ভাবি তোমাদের নতুন জীবন সুখের হোক চলো তো বেবি আপু চলো না আমি যাব না তুই যা চলো না বেবি আপু বেবির ব্যবহারে অবাক হচ্ছে তাই না হবারই কথা এত বড় মেয়ে বিয়ে হয়েছে ওর মানসিক দিক থেকে এখনো বাচ্চা মিটি রয়ে গেছে বেচারি বেচারি কথা বাদ দিয়ে এখন এই বেচারাকে একটু দয়া করো অচেনা লোকে ঘুষ দিয়ে বিয়ের সাক্ষী বানিয়ে এখন বলছে দয়া করো আর ও অচেনা কোথায় ওই মাসুদি তো হচ্ছে তোমার আমার বিয়ের মধুময় স্মৃতি হে আল্লাহ তুমি একটু হাত দরজ করো ওরে বাবা এই জিনিসটা শুনছেন আমাকে বলছেন জি আশেপাশে আর কাউকে দেখছি না তো তা মিস্টার সাপুরে তা কেমন চলছে আপনার সাপের বিজনেস ও প্লাস্টিকের সাপ প্লাস্টিক সেদিন আপনার ফিস চাওয়ার পরেই বুঝতে পেরেছি বুঝতে পেরেছেন দেখো দেখি দুনিয়ার কাণ্ড খুব লজ্জা পেয়েছেন তবে চিট করতে লজ্জা করে না দেখতে শুনতে বেশ স্মার্ট ভদ্র শিক্ষিত মনে হয় প্লিজ আমাকে ভুল বুঝবেন না কি করব বিয়ে পাশ করে সামান্য একটা চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি সব জায়গায় খালি নেই নো ভ্যাকেন্সি কিন্তু পেট তো মানে না দেখুন এই সব ডায়লগ অনেক ছবিতে শুনেছি যত সব আপনাকে যে বাঁচালাম তার ফিস প্লিজ দিন আপনি দুর্বল কথা বলবেন না নড়াচড়া করবেন না প্লিজ আমার ফিস ফিস পরে দেবো এখন একটু শান্ত হয়ে ঘুমুন
স্টাফ চোখ বন্ধ করুন। একেবারে ছেলে মানুষ কেটে পড়া। কিন্তু আপনাদের বিলের টাকা কে দেবে? আমার যে কেউ নেই। কেন আমি নেই? শুয়ে পড়ুন রোগী, শুয়ে পড়ুন। আমি আপনার দুধ নিয়ে আসছি। নার্স আমার জন্য দুধ আনছে, এইটা একটা ফিস। ব্যথা শুধু ছেলেদের হাতে দিতে পারে, কথাটা মনে থাকে যেন। গুন্ডা, ঠিক আছে, আমি যদি এসব না তুলি তবে আমার নাম রেখাই নয়, কালই তোমাকে মজা দেখাচ্ছি। রানী না হয় তোকে রাগাবার জন্য একটা কথা বলেছে, তাই বলে নিজের বোনকে একটিবার দেখতেও যাবি না? কি করে যাব, কসম খেয়েছি না, এখন মানুষ না হওয়া পর্যন্ত ও বাড়িতে পাই রাখবো না। ভেরি গুড, এই না হলো বেটা ছেলের মতো কথা। রানী, আমার কাছে আয়। আপা, কিরে তুই একা? রাশেদ আসেনি? ও সকালে অফিসের কাছে বেরিয়ে গেছে, ফেরার পথে আমাকে নিয়ে যাবে। ও আপা, এ তোমার শাড়ি, এই না তোর শার্ট। থ্যাঙ্কস। তবে প্রেজেন্টেশন দিয়ে যতই পাঠাও না কেন, কথা আমার ওই একটাই, পাশ না করে তোর শ্বশুর বাড়ি যাবো না। ঠিক আছে, তবে ভালোভাবে পাশ করা চাই। ওকে ওকে বাবা, ওকে। রানী, ওখানে তোর কোনো অসুবিধে হচ্ছে না তো বোন? তোমার দোয়া সঙ্গে থাকলে পৃথিবীর কোথাও আমার অসুবিধা হবে না। আর মামুনটা মানুষ হলে আমাদের কোনো দুঃখই থাকবে না। এই যে শুনুন শুনুন, আপনি আজ আবার নতুন করে ঝগড়া করবেন নাকি? আই এম রিয়েলি সরি, সেদিন আপনার সঙ্গে ঝগড়া করার পর থেকে অনুশোচনার আগুনে জ্বলে পড়ে মরছি। বলেন কি, আপনাদের মতো মেয়েদের মনে অনুশোচনা জাগে? সূর্য পশ্চিম দিকে উঠলো নাকি? প্লিজ আর লজ্জা দিবেন না, স্বীকার করছি সেদিনের সব দোষ আমার, আপনি আমাকে ক্ষমা করে দিন। বেশ করলাম সত্যি, ইউ আর সো গ্রেট। ক্ষমাই যখন করলেন তাহলে আসুন, দুজন মিলে আজকের দিনটা স্মরণীয় করে রাখি। আসুন আসুন, রেখার বিয়ে নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, ও ছেলে মানুষ, করছে পড়ুক, ওর বিয়ের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। বেশ, তোমাকে দিলাম। দেখো, রেখার জন্য মনের মতো ছেলে আমি জোগাড় করে দেব। মেনি থ্যাঙ্কস, ভালো কথা। আচ্ছা, আপাকে মাসে টাকাটা দিয়েছো তো? হ্যাঁ। দেখো, আমি কাজ করবে ঝামেলা সারাদিন ব্যস্ত থাকে, সবসময় যেতেও পারি না। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ। আচ্ছা, সালাদ আসে না কেন? শালা মানে? মানে তোমার ভাই। ও পাগলটার কথা আর বলো না, বড্ড একরোখা ছেলে। বলে কি না, দুলাভাইয়ের খরচে যখন পড়ছি, একেবারে লেখাপড়া শেষ করে পরীক্ষার রেজাল্ট নিয়ে তোমার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। ভালো ভালো, খুব ভালো, এমন জিদ থাকলে পরীক্ষা সত্যি ভালো রেজাল্ট করবে, আফটার অল দেখতে হবে না শালাটা।
প্রেমের বাঁধে ধরা দেব না। প্রেমের ফাঁদে ধরা দেব না, ওই বয়সে তোমার মুখে মনাইলে বেঞ্চুষ, এই অসুধে দুষ্ট মেয়ে হবে রে মানুষ। তুমি হবো দাদা আর আমি হবো দাদি, দেখলে তো বৌমা আমাদের কেমন গৃহলক্ষী। তার বৌমা তা দেখতে হবে তো। শাল আর বুড়ো বুড়ি বউয়ের রূপে গুণে মুগ্ধ হয়ে আছে। দাঁড়া, এমন কায়দা করব যাতে তোরাই ছিটিয়ে বিদে। লোকে কি ভাববে বলুন তো? লোকের ভাবনাকে পরোয়া করি না। আপনি আমার জন্য প্রাণটাই দিতে বসেছিলেন, আর আমি আপনাকে এতটুকু সেবা যত্ন না করে কি করে ছেড়ে দিই? কিন্তু যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলবো। বলুন। পৃথিবীতে আপন বলতে আপনারও কেউ নেই, আমারও কেউ নেই। আপনার আপত্তি না থাকলে আমরা দুজনই দুজনার সুখ দুঃখের ভাগী হতে পারি সারা জীবনের জন্য। রোগী হিসাবে নয়, আমাকে বিয়ে করে আমার স্বামী হয়ে সারাটা জীবন আপনার সেবা করার সুযোগ দিবেন। বলুন, চুপ করে আছেন কেন? নাকি আপনার আপত্তি আছে? জি, আপত্তি? আপনার মতো মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়া সেটা সৌভাগ্যের ব্যাপার, কিন্তু না না, এ হয় না। আমি একটা রাস্তার ছেলে, বেকার, চাকরি না পেয়ে মানুষ ঠকিয়ে পেট চালাই। সব জেনে শুনে কেন আপনার জীবনটা ধ্বংস করতে চাইছেন? এই সমাজে আমার এক কানা করে মূল্য নেই। কে বলেছেন নেই? আপনি শিক্ষিত, আজ বেকার বলে কোনদিন যে চাকরি পাবেন না তা ভাবছেন কেন? কেন নিজেকে এত ছোট ভাবছেন? সংগ্রামী নামই জীবন। সংগ্রামের নামই তো জীবন। হ্যাঁ হ্যাঁ, আমরা একসাথে জীবনের সঙ্গে সংগ্রাম করব। আমি আপনাকে সারা জীবনে সঙ্গী হিসাবে পেতে চাই। বলুন রাজি? রাজি রে বাপু, রাজি। আপনি আপনি আবার এসেছেন? আপনাকে না সেদিন বলে দিলাম আপনার স্ত্রীর কোনোদিনও বাচ্চা কাচ্চা হবে না। দরকার নেই, আমাদের বাচ্চা কাচ্চার দরকার নেই, ফ্যামিলি প্ল্যানিং করে ফেলেছি আগে আপনাদের বিয়ে। দেখুন আপনি কিন্তু কেন মিছে মিছে লুকুচ্ছেন? আমি আড়াল থেকে আপনাদের সব কথা শুনে ফেলেছি, এখন যা কিছু করার দরকার আমি করব। লোকে বলে না একটা বিয়ে দিতে পারলে হজের সওয়াব পাওয়া যায়। না না, আমি এই চান্স ছাড়তে রাজি নই, আমি এক্ষুনি কাজীকে ডেকে আসব। শুনুন, কোনো সোনার দরকার নেই, ফিরে এসে একেবারে কবুল শুনবো। এখন যাবে সত্যি? মহব্বত সাহেব লোকটা সত্যি মহান, আমাদের বাবা মার কাজ করেছেন। হ্যাঁ, খোদাই ওনাকে পাঠিয়েছেন, নইলে এত সহজে তোমাকে পেতাম। তাকাবে না? হম,
আমার ফিস। জি, শুধু মানবতার খাতিরে এই উপকারটুকু আপনাকে করতেই হবে সিস্টার। জানেন, মা না হতে পারার মানসিক যন্ত্রণায় আমার স্ত্রী হয়তো শেষ পর্যন্ত আত্মহত্যাও করতে পারে। হ্যাঁ সিস্টার, একটিবার, শুধু একটিবার গিয়ে আপনি আমার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে আসবেন, সে মা হবে, নইলে আমার সোনার সংসার ভেঙে খান খান হয়ে যাবে। ঠিক আছে, আমার একটি ছোট্ট মিথ্যে কথায়, যদি আপনার স্ত্রী মানসিক শান্তি পান তবে আমি নিশ্চয়ই বলবো। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, আপনি আমাকে বাঁচালেন। ও, আরেকটা কথা, বাড়িতে সবার সামনে ওকে নিয়ে একটু চেঞ্জে যাবার কথা বলবেন। ঠিক আছে, আচ্ছা বলবো। আই এম শিওর উনি মা হতে চলেছেন। আলহামদুলিল্লাহ, সব আপনারই দোয়া আম্মা। এখন থেকে একটু সাবধানে চলাফেরা করুন। আর হ্যাঁ, ওনার শরীর তো বেশ দুর্বল, একটু চেঞ্জে নিয়ে গেলে ভালো হয়। আপনি কিচ্ছু ভাববেন না আম্মা, যা কিছু করার আমি করব। চলুন আম্মা, আমি ওনাকে পৌঁছে দিয়ে আসি। আসুন চলুন মা। কি ব্যাপার, ডাক্তার সাহেবকে একটু পেরেশান দেখাচ্ছে? আর বলো না, কত রকম ঝামেলা যে আমাদের পোহাতে হয়, তা কি ঠিক আছে? কেন, আবার কি হলো? আরে আমাদের সে মহব্বত সাহেব। মহব্বত সাহেব, কি হয়েছে তার? না না, মহব্বত সাহেবের কিছু হয়নি, তার স্ত্রীর ফার্স্ট ডেলিভারি কেস, বেচারি কোনো মা হতে পারবেন না। এই কথা জানতে পারলে মানসিক আহত পাবেন, তাই মিথ্যে সান্ত্বনা দিয়ে এলাম, আপনি জলদি মা হবেন। বাবা, আরে তোমার একটুখানি মিথ্যা সান্ত্বনায় একজন মহিলা যদি তার মানসিক শান্তি ফিরে পান, সে তো ভালো কথা। একটা অপ্রিয় সত্যের চেয়ে প্রিয় মিথ্যা অনেক ভালো। সত্যি বলছ? যাক, তুমি আমাকে বাঁচালে, নইলে মিথ্যে বলা আত্মগ্লানিতে এতক্ষণ আমি জ্বলে পুড়ে মরছিলাম। আমি একটা চাকরি পেয়ে নিই, তোমাকে বাইরে বাইরে ঘুরে ঘুরে কাজ করতে দেব না। ঘুরাঘুরি তো অনেক করলে, কোথাও কোনো আশ্বাস পেলে? কয়েকটা ইন্টারভিউ তো দিলাম, ভালোই হয়েছে, আশা করছি একটা না একটা হয়ে যাবে। দোয়া করি খোদার জন্য তোমাকে একটা ভালো চাকরি জোগাড় করে দেন। আমরা প্রথম জেনাতে মুখ দেখব, তাকেই আমাদের বিষয় সম্পত্তি সব লিখে দেব। কুত্তা ছাগল নিয়ে আছে, মায়ের আনন্দই বুঝল না। আমি যদি মেয়ে হতাম তাহলে একদিনে বোধ হয় মা হয়েই যেতাম। তুমি মা হবে, তুমি মা হবে। দেখি কেমন লাগে। ঠিক আছে, দেখি। এই দেখো, মা হবার মরুদ নেই, আবার কানের কাছে বেলুন বাজাচ্ছে। আমি ভাবছি কি করে তোমাকে মা বানাবো। কি মজা, কি মজা, আমি তাহলে মা হব? মা তুমি হবে না, আমি হব, তাই তো চেঞ্জে আসার নাম করে কক্সবাজার নিয়ে এসেছি। এখান থেকেই তোমাকে মা বানিয়ে নিয়ে যাব। কেমন করে গো? সেটা তোমাকে ভাবতে হবে না গো, আমি যা বলবো ঠিক তাই করবে।
তা না হলে আমি কিন্তু তোমাকে ছেড়ে আরেকটা বিয়ে করব। না না না, তুমি যখন যা বলবে আমি তাই করব। বলো না গো, কি করতে হবে? বলবো কি, সেই ব্যবস্থাই তো করছি। ওটা দাও, এটা নিয়ে বাথরুমে খুব ভালো করে পেটে বেঁধে নিয়ে এসো। যাও যাও। তারপর নার্স তো হাতের মুঠোতেই আছে। কি লুকালে? কই কিছু না তো। কিছু না মানে কার চিঠি? না না প্লিজ। আহা, কার চিঠি কে দিয়েছে দেখি তো। না গো, তোমার পায়ে পড়ি, এই চিঠি দেখো না প্লিজ, পড়ো না প্লিজ। লক্ষ্মীটি আমাকে ভুল বুঝো না, কেউ যদি আমাকে ভালোবেসে প্রেমপত্র দেয় আমি কি করবো বলো? এটা তো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। তোমার তাই তো লাজ শরমে মরিয়ে কি যন্ত্রণা।
রানী, তোমার এই অবস্থায় আমার সিঙ্গাপুর যেতে মোটেই ইচ্ছে করছে না, কিন্তু না গিয়ে তো উপায় নেই, নইলে যে আমাদের কোম্পানির অনেক ক্ষতি হবে। আমার জন্য ভেবো না, তুমি যাও, মা বাবা মহব্বত ভাই এত সবাই আছেন, বাকি আল্লাহ ভরসা। এই এই দুষ্টু লক্ষ্মীপু আমার, তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, বৌমা আর বেবির একই অবস্থা, তুমি দেখে নিও, দুজনের একসাথে বাচ্চা হবে। মা কিরে মা, ও মা আমিও ভাবির মতো ফল খাবো। হ্যাঁ মা হ্যাঁ খাবি, নিশ্চয়ই খাবি। আরে আরে আরে, তুমি এখানে, ডাক্তার না তোমাকে চলাফেরা করতে বারণ করেছে? জানো মা বলেছে আমাকেও ভাবির মতো ফল খেতে হবে, কি মজা তাই না গো? কিসের যেন শব্দ হলো? ইসি, কতবার আমি বলেছি ডাক্তারের নিষেধ আছে, এই অবস্থায় বেশি নড়াচড়া করা ঠিক নয়, চলো চলো ঘরে চলো। আহা চলো তো ঘরে চলো, এসো। শব্দটা কিসের হলো তা তো বোঝা গেল না, ভালো করে দেখে নে, যেখান থেকে পারিস যেমন করে পারিস ইমিডিয়েটলি ওকে আমার চাই। জীবিত চান না মৃত চান? যেভাবে তোদের সুবিধে হয়। দরজা খোল বাস্টার্ড, তুমি তোরা সত্যি সাহসী হয়ে থাকিস তো দরজা খোল, আমার সামনে দাঁড়া। কি করছেন করছেন কি বল, কেন কেন আমাকে ধরে এনেছিস? যদি ভালো চাস তো ছেড়ে দে। অবশ্যই ছেড়ে দেবো, তবে তার আগে আমার প্ল্যানটা সাকসেসফুল হোক, আর তা যতদিন না হচ্ছে আপনি আমার মেহমান। ইউ না না, দানা পানি খানা পিনার কোনো অসুবিধা হবে না। ভালো কথা, সকালে নাস্তার সাথে কি পাঠাবো, দই না মাঠা? একই আপনি হচ্ছেন আমার দুধেল গাই, দুধ দেওয়া গরুর লাথিও ভালো। কি বলছেন আপনি? যা বলছি তাই আপনাকে করতে হবে, রানীর বাচ্চা হওয়ার সাথে সাথে চুরি করে আমার স্ত্রী কোলে দিয়ে আসবেন, আর রানীকে বলবেন তার মরা বাচ্চা হয়েছে। ওকে না প্লিজ আমাকে ক্ষমা করুন, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। পারতে যে আপনাকে হবেই ম্যাডাম, কারণ আপনি তো জানেন না আমার পেটে পেটে কত বুদ্ধি। ভেরি গুড, আপনি আপনার স্বামীকে চিনতে পেরেছেন, উনি এখন আমাদের হাতে বন্দী, কি মজার বন্দী তাই না? এখন আপনি যদি আমার কথা মতো কাজ না করেন, তাহলে আমার লোকেরা আপনার স্বামীকে কেটে কুচি কুচি করে সুস্বাদু কিমা বানিয়ে আপনাকে পরিবেশন করবে। ভাবছেন পুলিশে খবর দেবেন? ওসব পুলিশ ফুলিশ তো দূরের কথা, একটা কাক পক্ষীও যদি জানতে পারে তাহলে। ও হ্যাঁ ভালো কথা, আপনার স্বামীকে বেশ আদর যত্নেই রাখা হয়েছে, কাজ শেষ হলে ছেড়ে দেওয়া হবে। কবে কবে ছাড়বেন? পাঁচ দিনও হতে পারে, আবার পাঁচ বছরও লাগতে পারে। আসি। একটা কাক পক্ষীও যদি জানতে পারে তাহলে আমার লোকেরা আপনার স্বামীকে কেটে কুচি কুচি করে সুস্বাদু কিমা বানিয়ে আপনাকে পরিবেশন করবে। তাহলে ঠিক আমার স্বামীকে মেরে ফেলবে, খোদা এখন পরীক্ষায় ফেললে, নিজের জন্য ভাবি না কিন্তু আমার স্বামীকে আমি হারাতে পারবো না, কিছুতেই না কিছুতেই না কিছুতেই না। ভাবি ভাবি একটু ধৈর্য ধরো, আমি মাকে ডাকছি। মা কি করছো? কাবে রাখো তোমার বাদাম খাওয়া, ওদিকে রানী আবার ব্যথা উঠেছে। তা আমি কি করব? কি করবে মানে কুঁকা করো। কি করে? এই লাও, আরে কুঁকাও শিখিয়ে দিতে হবে নাকি? ও মা, ও বাবা, আরে করলে হবে না, বলো মা। ও মা,
সিঙ্গাপুর গেছে এখন এখন আমি কি করি? আপনাকে কিছু করতে হবে না, যা কিছু করার আমি করছি। দেখি একটা অ্যাম্বুলেন্স পাওয়া যায়। হ্যাঁ বাবা। আরে কি আশ্চর্য, আমি পেশেন্ট অলরেডি ক্লিনিকে রেখে এসেছি আর আপনি এখনো বাড়িতে? সে কি চলুন না, আমাকে যেতে হবে না, আমি সব ব্যবস্থা করে এসেছি। কি মুশকিল, আর যদি ফাঁস করে দেয়? দেবে না, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি যান। ঠিক আছে যাচ্ছি, আমার বাচ্চা পাও নিয়ে কথা, যদি না পাই তাহলে তো বুঝতেই পাচ্ছেন আপনার স্বামীকে কথাটা বোধ হয় দ্বিতীয়বার আপনাকে স্মরণ করিয়ে দিতে হবে না। তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করে দিও খোদা, ক্ষমা করে দিও। খোদা, আমার কোনো দোষ নেই, যা করেছি স্বামীকে হারাবার ভয়ে করেছি। আব্বা আমাকে এখনই খবরটা জানানো দরকার। না না দুধ এখন জানালে বাচ্চা বোতলের অংশ ফাঁস হয়ে যেতে পারে, ছাগল নাকি আমি সকালেই জানাবো। মহব্বতটা একটা ইডিয়েট, সারা রাত গেল এখন পর্যন্ত একটা খবর নেই, কি হলো না হলো? তুমিও তো একটা আজব মানুষ, বললাম রাতেই যাই। সালাম আলাইকুম। না 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 রাতে কিছু হয়নি, সকালে ডেলিভারি হয়েছে। কি খবর? আপনাদের দোয়ায়। আর খবরটা কি বলো না? আমার একটা পুত্র সন্তান হয়েছে। আর দানি ভাবি দানি ভাবি কি হয়েছে বাবা? মরা বাচ্চা হয়েছে। কি বলছো তুমি? চলো চলো শিখে চলো। না 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 এখন যাবেন না, ডাক্তারের বারণ আছে, 48 ঘন্টার মধ্যে দেখা করা চলবে না, ইনফেকশন হতে পারে। বেবি ওখানে একা ছেলে মানুষ, আমি যাই। সালাম আলাইকুম। আমি এক্ষুনি সিঙ্গাপুরে রাশেদকে ট্রান্সফার করতে যাচ্ছি। আল্লাহ, বৌমাকে তুমি হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। ওরা সবাই মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। আমার মৃত্যু সন্তান হয়নি, আমার মৃত্যু সন্তান হয়নি। শান্ত হ, খোদা যা করেন ভালো জমিত করেন, তাই না? আরে আপনাদের বৌমার যে মরা বাচ্চা হবে এ তো জানা কথা, কথাটা আমি আগেই বলতাম, কিন্তু 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 কি থাক, বললেই তো আপনি আবার ঠেক করে উঠবেন। আরে বাবা, অত ভূমিকা না করে সোজা শুধু বলেই ভালো না, কি বলতে চান? আপনারা আমার মুরব্বী, ফাদার মাদার, অবাধ্য তো আর হতে পারি না। আপনাদের বৌমা হচ্ছে গিয়ে ইয়ে মানে এক পেশাদার নাট্য কোম্পানির নায়িকা, নাচনেওয়ালি। নাচনেওয়ালি? রাশেদের বউ নাচনেওয়ালি? হ্যাঁ, নাটক ফাটকে পাঠ করতো, নাচতো গাইতো, সাইয়া দিল মে আনা রে, মোহে লেকে জানা রে, ছমছমা ছমছম, ছিছি, সেই সঙ্গে কি সব জঘন্য ভঙ্গি। এক নাচনেওয়ালিকে বিয়ে করেছে রাশেদ? হ্যাঁ। রাশেদ বলো বাবা, তোর বউ কি বিয়ের আগে স্টেজে নাচ গান করতো? করতে পারে, তাতে কি হয়েছে? নাচ গান তো আর্ট, শিল্পকলা। কলা? কি বললে? না ইয়ে মানে ভাইজান আপনাদের কলা দেখিয়ে চলে গেলেন, এখন কি করবে? তাই তো ভাবছি, এই বউকে নিয়ে এখন কি করি। হ
রানী, আমি মা হতে পারলাম না, আমি মা হতে পারলাম না গো, আমি মা হতে পারলাম না। রানী, কেড়ে কি লাভ, সব খোদার ইচ্ছে, খোদার অসীম দয়া। তিনি একদিন না একদিন তোমার শূন্যকে নিশ্চয় করে দেবেন। রানী, রানী কোথায় যাচ্ছ? রানী তুমি শুনছো না বাচ্চার কান্না? কি ব্যাকুল ভাবে কাঁদছে, ওর কান্না শুনলে আমার মুখে মোচড় দিয়ে উঠে। আমার মৃত সন্তান হয়নি, আমার মৃত বাচ্চা হয়নি, ওই বাচ্চা আমার, ওই বাচ্চা আমার, ওই বাচ্চা আমার। ও মা দেখো দেখো, মনে হয় ভাবি ওর আসল মা। বেটি সরি, দেখেছেন আম্মা, মার চেয়ে মাসির তারা তো বেশি। আপনি এখনো দাঁড়িয়ে দেখছেন আম্মা, মরা বাচ্চা প্রসব করেছে, এখনো চল্লিশটা দিন যায়নি, অমনি হুট করে আমার বাচ্চাটাকে কোলে তুলে নিল। দানা খাস্তা যদি একটা কিছু হয়ে যায়, নিন না ওকে। আমার বাচ্চাকে বাঁচাও মাওলা। দেখি তাড়াতাড়ি এদিকে আনো, থুতু দিয়ে দি। কেন তুমি বাচ্চাকে ধরলে? খবরদার, আর কোন দিন যদি বাচ্চার ধারে কাছে তোমাকে দেখি ভালো হবে না। তবু দাঁড়িয়ে আছো, যাও। যাচ্ছে না, যাও এখানে, এখান থেকে যাও। কেন এভাবে তুমি অপমানিত হতে গেলে? যে সন্তান তোমার নয়, তার জন্য তুমি মিছে মিছে কেন মায়া বানাচ্ছ? আর কোনোদিনই ভুল করো না রানী। মানে তুমি কি ব্যাপার, হঠাৎ পূর্ণিমা চাঁদ মেঘে ঢাকা পড়লো, কি হয়েছে, কি ভাবছো? ভাবছি নারী জাতি কত অসহায়। বাবা, হঠাৎ দার্শনিক হয়ে গেলে যে? ঠাট্টার কথা নয় মামুন, তুমি তো জানো ভাইয়া ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করেছে, ভাবির মতো সরসর মানুষই হয় না, কিন্তু বাড়ির সবাই তার সাথে কুকুর বিড়ালের মতো ব্যবহার করে। কেন, তোমার ভাইয়া কিছু বলে না? ভাইয়া অফিসের কাজে দিন রাত এত ব্যস্ত থাকে যে তেমন কিছুই জানে না। আর ভাবি বেচারি ওর প্রতি সব সহ্য করবে, তবু ভাইয়াকে কোনোদিন কোনো অভিযোগ করবে না। তাহা বেচারি না জানে কোন দুঃখিনী মায়ের মেয়ে, আর কোন অভাগা ভাইয়ের বোন। বাবা আমার, নানা কাঁদে না। মায়ের কোল ছাড়া কি বাচ্চা থাকতে পারে? তোমার কোলো যা, আমার কোলো তা। হায় 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 হায়, এ কি আবার আমার বাচ্চাকে ছুঁয়েছে? ও আম্মা, ও আব্বা, আবার আমার বাচ্চাকে ছুঁয়েছে গো। ও আম্মা, কি হয়েছে, বাড়িতে চোর ডাকাত পড়েছে নাকি? দেখেন আম্মা দেখেন, আপনি বারবার বারণ করার সত্ত্বেও ওই ডাইনি আবার বাচ্চাকে ধরেছে। আমার বাচ্চার পেছনে জোকের মতো লেগে আছে। এই তুমি দাঁড়িয়ে দেখছো কি, বাচ্চাকে নাও না। আমি পারবো না। ঠিক আছে, আমার বাচ্চা আমি নিচ্ছি, দাও। নিজেরটা তো জন্মাবার সাথে সাথে খেয়েছে, এবার আমারটাকেও খাবে। বেহায়া বেয়াদব মেয়ে, তোমাকে আমি কতবার মানা করেছি, ওই বাচ্চার ধারে কাছে ঘেসবে না। থাক মা থাক, চুপ করে একেবারে দূর হয়ে যা আমার সামনে থেকে।
যাও নানুর কাছে যাও। তুমি আমার ওই বাচ্চাকে কোলে নিয়েছিলে না? তোমাকে সবাই এত অপমান করে, তবু কেন ওই বাচ্চার কাছে যাও? ওই বাচ্চাই তোমাকে, ওর কান্না শুনলে আমার প্রাণটা কেঁদে ওঠে গো। মনে হয় ও কেঁদে আমাকে মামা বলে ডাকছে। ওকে বুকে নিলে মনে হয় আমারই সন্তান। ঠিক তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই পরের সন্তানকে নিজের সন্তান বলে ভাবছো? এখন থেকে পাগলামি ছাড়ো। ইয়া আল্লাহ, ইয়া গাফুরুর রহিম, জানি না আমার স্বামী কোথায় আছে, কেমন আছে। ওকে আমার কাছে সই সালামত ফিরিয়ে দাও খোদা। আমি জানি মাসুদ ভাই আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। এই পাঁচটা বছর ভাবির কাছ থেকে আপনাকে আলাদা রেখে আমার কি ভালো লাগছে? আর বেশি দিন কষ্ট দেব না, ওই বেটা বউ মানে আমার শ্বশুরকে দিয়ে দলিলটা সই করাতে পারলেই আপনাকে ছেড়ে দেব। খোকন, এখানে বসে কি করছো বাবা? আম্মুর জন্য বসে আছি। ও বেবে, না না এই আম্মু না, ওই আম্মু। পাপি দাও, দিতে পারি এক শর্তে, যদি তুমি আমার জন্য নিয়ে আনো। নিশ্চয়ই আনবো। প্রমিস? প্রমিস। খোকন, তুই এখনো দুধ খাসনি? তুমি না খাওয়ালে আমি বুঝি খাই? তাও খাইয়ে দাও না বাবা। না, দেখে ফেললে বিপদ হবে। তুই কেন বুঝতে চাস না আমি তোর মা নই? না, তুমি আমার মা, তুমি না খাওয়ালে আমি না খেয়ে মরে যাব। না বাবা, না। রহমত হোক। কোথাও যাচ্ছ বুঝি না? মানে ওই যে ওয়াদা। ওয়াদা? কিসের ওয়াদা? পারে ভুলে গেছেন, আপনি তো বলেছিলেন প্রথম যে নাতির মুখ দেখাবে তাকেই সব সম্পত্তি লিখে দেব। অবশ্যই দেব। আর কখন? না মানে দেখতে দেখতে তো চার পাঁচ বছর পার হয়ে গেল। আরে বাবু, এত ব্যস্ত হচ্ছ কেন? সম্পত্তি তো তোমার ছেলেই পাবে, আমরা তো আর এক্ষুনি মরে যাচ্ছি না। আপনাদের যা বয়স, এই বয়সে তো সাধারণ না। আল্লাহ, আমার আব্বা জানকে তুমি হায়াত দারাজ করো, আমার আম্মা জানকেও তুমি হায়াত দারাজ করো। আসি, আল্লাহ। জামাই একটা পেয়েছো বটে, আজব কথা বলে। তা বটে, তা বটে। আর খাবো না। তুমি খাও মা। দুষ্ট ছেলে, রাতে চুপে চুপে চলে আসবো, আমি তোর জন্য জেগে থাকবো, কেমন? লক্ষ্মী, আমি জানতাম আমার ভাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে। আল্লাহ, তোমার লাখ লাখ শুকর। বাস, এবার আমার সব অভিমান ফিনিশ। কালই তোকে নিয়ে মাথা উঁচু করে দুলাভাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো। আসি আপা, আমার একটু কাজ আছে।
সত্যি তুমি রহমান রহিম, নইলে নিষ্ঠুর দুনিয়ায় বাপ মা মরা তিনটি এতিম ভাই বোন কবে নিশ্চিন্ন হয়ে যেতাম। বললি বেটা, আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে কাজ করবি, নইলে। আমার শালি না সঙ্গে আবার এই কোন শালা, তো সুবিতের মনে হচ্ছে না। চল তো এদের ধরে নিয়ে গিয়ে আব্বা হুজুরের সামনে হাজির করছি। বা ওরা তো এদিকে আসছে, চল আমরা সবাই গিয়ে উপরে দাঁড়াই। পেয়েছি এবার দেখা শালার সঙ্গে শালিও আছে কি মজা ভাই। সালাম জানাই ওগো দুলা ভাই, এসো আজ তোমাকে করবো জবাই। ধর তোরা ধর মেরা মত কর, তারপর দে আমাকে হাঁটতে যাওয়াই। বাঁচতে যাও যদি পালাও পালাও, নইলে প্রাণে কেউ বাঁচবে না ভাই। আমার সাথে এ পাল্লা দেয়া এত সহজ না, দেখাবো তোদের এই মুহাবতে বাহাদুরি কার কায়। আমার সাথে এ পাল্লা দেয়া এত সহজ না, দেখাবো তোদের এই মুহাবতে বাহাদুরি তার কার। নানা আয় কাছে আয় না, ইবলিশের নানা আয় কাছে আয় না, আচ্ছা করে তোদের করবো ঝুলাই। তোরা ধর মেরা মত কর, তারপর দে আমাকে হাঁটতে চাপাই। আরে সালাম জানাই ওগো দুলা ভাই, এসো আজ তোমাকে করবো জবাই। আমার চোখে ধুল দিয়ে পালবি কোথায়, ছাগল কখন কি বাঁচতে পারে উড়লে বাঘের থাবায়। আয়নার ধামড়া খুলে তোর চামড়া, আয়নার ধামড়া খুলে তোর চামড়া, আমাদের পায়ের জুতা বানাই। তোরা ধর মেরা মত কর, তারপর দে আমাকে হাঁটতে চাপাই। ঘরে আমাদের কোন বাপের বেটা, আমরা যে নাকি মাঝে পিছলে যাই। গাধার দল তোরা চলদি চল, এতনি কষ্ট ওদের ধরা যাই। হ্যাঁ আব্বাজান, আমি নিজের চোখে দেখে এসছি, একেবারে ইচ্ছুক পারা কারবার। ছি 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 ছি, রেখা পার্কে প্রকাশ্য দিবা আলোকে একটা লাফাঙ্গা ছেলের সঙ্গে আপত্তিজনক ভাবে জড়াজড়ি করছিল। ওই যে উনি এসে গেছেন। রেখা কোথায় গিয়েছিলে? কেন কলেজে? কলেজে নয় বলো পার্কে, যেখানে আজকাল প্রেম প্রেম খেলা হচ্ছে। দুলা ভাই, এই দোকান গেছিস কেন? বংশের মুখে চুনকালি দিয়ে একটা বাজে ছেলের সঙ্গে মেলামেশা করতে লজ্জা করে তো? খবরদার, কাল থেকে তোর কলেজ যাওয়া বাইরে যাওয়া বন্ধ, শিগগিরই তোর বিয়ের ব্যবস্থা করছি। কেমন? না বাবা, আমি একজনকে কথা দিয়েছি, তাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। সারা বেদম মেয়ে, চাপকে তোর পিঠে চামড়া তুলে নেব। বাবা বাবা তুমি থামো তো। ঠিক আছে, আগে তো সেই ছেলেকে আমরা দেখতে চাই, একদিন ওকে নিয়ে আয়, আমাদের পছন্দ হলে তোর ইচ্ছে মতো বিয়ে হবে। রাশেদ,
তোরও কি মাথা খারাপ হলো? আহা, তুমি একটু শান্ত হতো বাবা। সেই ছেলেকে দেখার সাথে সাথে তার রেখাকে বিয়ে দিচ্ছি না। আমরা কিচ্ছু জানি না, তোদের যা খুশি কর। বিশ্বাস করো ভাবি, ওর মতো চরিত্রবান ছেলে এই যুগে হয় না। ঠিক আছে, তোর ভাইয়া যখন আনতে বলেছে তবে একদিন নিয়ে ওকে। আমার লোক কি ভাবি রেখা। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? মার কাছে। ঠিক আছে যা। দাঁড়া, কোন মায়ের কাছে? যে মা আমাকে সব চাইতে বেশি আদর করে। আদর করে? বুঝেছি। আরে ওটা তোর মা না, ডাইনি, রাক্ষসী, ওর মরা বাচ্চা হয়েছে, তোকেও খাবে। খবরদার, কোনদিন ওর ধরে কাছে যাবি না। যাও ঘরে, ঘরে যাও। শুয়ার শালা, হাজার হোক রক্তের টান তো, ওকে কিছুতেই রানীর সাথে মিশতে দেওয়া চলবে না, তাহলে আমার সম্পত্তি দখলের প্ল্যানটাই বন্ধ হয়ে যাবে। যাই বলি, রানী যে ওর আসল মা। কি ব্যাপার, খোকন আসতে তো দেরি করছে কেন? তবে কি ওরা আচ্ছা মা, ওরা বলে তোমার নাকি মরা বাচ্চা হয়েছিল।
বলো কি, এক্ষুনি তোমাদের বাড়ি যেতে হবে? হ্যাঁ এক্ষুনি। কিন্তু এক্ষুনি বাবা আপাকে সঙ্গে নিয়ে আমাকে দুলা ভাইয়ের বাড়ি যেতে হবে। আরে রাখো তোমার দুলা ভাই, আমি আগে না তোমার দুলা ভাই আগে? প্লিজ রেখা শোনো, আমি আমার বোনের সঙ্গে ওয়াদা করেছিলাম যে পর্যন্ত না আমি ভালোভাবে পাস করে বেরোচ্ছি সে পর্যন্ত তার শ্বশুর বাড়ি যাব না, আর সেই সময় এসেছে, তাই দুলা ভাইয়ের বাড়িতে আগে যেতে হবে। আমি ওর দুলা ভাই, ওখানে পড়ে গেল চলবে, আগে আমার সাথে আমাদের বাসায় চলো, সেখান থেকে পরে না হয় আমিও তোমার সঙ্গে তোমার দুলা ভাইয়ের বাসায় যাব। এখন চলো না, প্লিজ চলো না, এসো। আরে এসো না, কি হলো তাহলে, কেন এসো তো? না মানে ভয়ে আমার কণ্ঠনালী শুকিয়ে গেছে, প্লিজ এক গ্লাস পানি। আচ্ছা তুমি এখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। মামুন মামুন মামুন, এসেছিস, কেমন আছিস? ভালো। তুমি অভিমান ভাঙলো, আয়। তুই একা কেন, আপুকে সঙ্গে আনি না দুষ্টুকু থাকার? ইয়ে মানে এটা তোদের মানে দুলা ভাইয়ের বাড়ি? হ্যাঁ। তা দুলা ভাই কোথায়? বিশেষ জরুরি কাজে দেশের বাইরে গেছে, দুই একদিনের মধ্যে ফিরে আসবে, বস। ভাবি ভাবি, এই সেই মামুন যার কথা তোমাদের বলেছিলাম। মামুন আপনাকে আর উকালতি করতে হবে না, যার সঙ্গে পরিচয় করাচ্ছে সে আমার ছোট ভাই। সত্যি ভাবি, ও তোমার ভাই? ইয়েস ম্যাডাম। হায় 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 হায়, গেল গেল সব গেল, ও আব্বা ও আম্মা গো। কি হয়েছে, বাড়িতে ডাকাত পড়েছে নাকি? ডাকাত না আব্বাজান, ডাকাত না, চোর, সিধেল চোর। আপনাদের মান ইজ্জতের দেয়ালে শীত কেটে সুরুত করে ঢুকে পড়েছে। দিস ইজ দা বয় আব্বাজান, দিস ইজ দা বয়। দেখো কেমন চোরের মতো দেখাচ্ছে, এই ছেলেটিকে আপনার মেয়ে প্রদীপ্তে বরণ করবার জন্য সবার সঙ্গে পরিচয় করাতে এনেছি। দুলা ভাই! তুই থাম, তোমার পরিচয়। খুবই সংক্ষিপ্ত আব্বাজান, উনি আপনাদের একমাত্র পুত্রবধূর আপন কনিষ্ঠ ভ্রাতা ভাই। ও তাহলে তোমার ভাই? বুঝতে পারছেন না ভাব দেখে? জি। তাহলে ওদের ব্যাপারটা তুমি আগেই জানতে, অথচ আমাদের কিছুই জানাই? জানাবি, ওই তো নিজের ভাইকে আমাদের রেখার পেছনে লেলিয়ে দিয়েছে, ভাই বোন দুটিতে মিলে আপনার সম্পত্তি দখল করার জন্য। দুলা ভাই মুখ সামলে কথা বলো। ভুল করেছে আমা, তুমি তুমি এটা তো অস্থির গোড়া। যদি জানতাম তোমার মনে এই ছিল, ছোট লোকের জাত কোথাকার। খবরদার, জাত শুনে কথা বলবেন না। সাজা ব্রাস্কেল, কোন সাহসে তুই রেখার দিকে হাত মারিয়েছিস? কি তোর বদমাস ছোট লোকের বাচ্চা? চৌধুরী সাহেব, আমাকে যত খুশি গাল দেন কিছুই বলবো না, কিন্তু আমার জাত তুলে কথা বলে ভালো হবে না। আমার সামনে আব্বাজানের অপমান, ছেঁচোর কোথাকার, জুয়ার গাধা, ফকির নির্বলা, তোকে আজ তোকে আজ মেরেই ফেলবো। মারুন আরো মারুন, বেয়াদব, অনুভূতির সঙ্গে বেয়াদবি, গরিবের ছিল হয়ে কোন সাহসে তুই এখান থেকে হাত বাড়িয়েছিস? বিশ্বাস করা পু, তোর কোনো কথাই আমি শুনতে চাই না, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এই রেখা তালিতে তালিতে, কি নিখুঁত প্যাকেজিং, এটা কি মঞ্চ, এখানে কি নাটক হচ্ছে? শাক দিয়ে আর মাছ ঢাকা যাবে না, সবাই জেনে গেছে সাপ্ত সিদ্ধির মতলবে মামুনকে রেখার পেছনে কে লেলিয়ে দিয়েছে। না মিথ্যে কথা, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে কথা, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। তোমার মতো নিজ জঘন্য মেয়ে মুখে খোকার নাম শোভা পায় না। বাবা বুড়ে আপনার আমার কথা শুনুন। না আর কোনো কথা শোনার প্রয়োজন নেই, তোমার মতো বাজে মেয়ের স্থান এ বাড়িতে আর নেই, তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। স্বামীর বাড়িতে রাখো, আমি কোথায় যাবো বাবা, কোথায় যাবো? জাহান্নামে। দুলা ভাই তুমি কি মানুষ? রেখা
তুমি এখনো যাওনি? আই সে গে যাও। না, আমি যাব না। বাবা একটু দয়া করো, আমার স্বামীকে ফিরে আসতে দিন। আমি কথা দিচ্ছি, ও যদি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে আমি হাসি মুখে চলে যাব। একটু দয়া করুন, মায়া কান্না দয়া করুন। আমি তোমার স্বামীর বাবা হয়ে বলছি, তুমি যদি না যাও তাহলে তুমি তোমার স্বামীর মোরা মুখ দেখবে। তাহলে এক্ষুনি চলে যাও, নইলে আবারও বলছি তুমি তোমার স্বামীর মোরা মুখ দেখবে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি আমি যাচ্ছি। আমি সত্যি অভাগী, বাবা মাকে খেয়েছি, নিজের পেটের সন্তানকে খেয়েছি, স্বামীর বাড়ি থেকে নিতাড়িত হলাম। আমার জীবনের আর কোনো ভরসা নেই, আমার কাছে থেকে আর কোনো লাভ নেই। যা করেছি তোর ভালোর জন্যই করেছি। একটা নীচ লোভী নষ্টা ও বাড়ির পুত্র বজায় থাকতে পারে না। না, মিথ্যে, সব মিথ্যে। আমি আমি তোমাদের কোনো কথায় বিশ্বাস করি না। রানী রানীর মতো পবিত্র মেয়ে হয় না বাবা। আর ওকে তোমরা মিথ্যে অপমান দিয়ে তাড়িয়ে দিয়েছ, মিথ্যে অপমান দিয়ে তাড়িয়ে দিয়েছ ওকে। কিন্তু না, আমি ওকে ফিরে আনবই। পৃথিবীর কেউ কেউ আমাকে বাধা দিতে পারবে না বাবা। আমি কোথায়? আপনি কেন কেন আমাকে নিয়ে এসেছেন? কেন আমাকে মরতে দিলেন না? না না, আমি মরব, আমি মরব। এই নিষ্ঠুর পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। ভীরু কাপড় তারা তো শুধু মরতে চায়। জীবন মানে যুদ্ধ, জীবন মানে সংগ্রাম। এই আমাকে দেখুন, পৃথিবীতে আত্মীয় স্বজন বলতে কেউ নেই। স্বামী থেকে অদৃষ্টের মম পড়ে আসে, আজ আমি স্বামী হারা। আপনার মতো আমিও তো মেয়ে, এত দুঃখ এত কষ্ট পেয়েও কই, আমি তো ভেঙে পড়িনি, আমি তো মরতে চাইনি। জীবনের সব দুঃখ কষ্টকে হাসি মুখে যদি সহ্য করতে না পারো, তাহলে তুমি কিছুই নেই। তোমার কাছে আমি কিছুই জানতে চাইব না, শুধু একটা কথাই বলবো, তুমি যদি তোমার জীবনের সব কিছু হারিয়ে থাকো, তবে আজ থেকে অন্তত একজন বোন পেলে। স্বামীর বাড়ি থেকে নিতাড়িত হলো, আমার জীবনের আর কোনো ভরসা নেই। আর আত্মহত্যার পথ বেছে নিলাম। কি দোষ করেছিলাম আমরা? কেন আপনারা আমাদের জীবনটাকে এভাবে নষ্ট করে দিলেন? বলুন বলুন বলুন। আমাকে চলে গেলি আপু, তুই কি করলি রে আপু, তুই কি করলি?
ভাইয়া ভাইয়া ভাবি কেন নি ভাইয়া ভাবি কোথায় বলো না ভাইয়া ভাবি কোথায় ওরা ওরা তো ভাবিকে শেষ করে ফেলেছে ওরা তো ভাবিকে শেষ করে ফেলেছে আমার রানী তোর ভাবিকে ওরা মেরে ফেলেছে ভাইয়া রেখা ওদের অত্যাচারে অপমানে যেন সইতে না পেরে তোর ভাবি আত্মহত্যা করেছে তোর ভাবি আত্মহত্যা করেছে রেখা তোর ভাবি তুই ভাবি আত্মহত্যা ভাবি আত্মহত্যা করেছে আমি মিথ্যুক চিন্তা করবে না আপনি গাড়িতে বসুন যান আপনাকে কি বলেছে ধন্যবাদের প্রয়োজন নেই চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি আসুন এক কাপ চা অদ্ভুত লোক তো কি হয়েছে বোন তোমাকে এমন দেখাচ্ছে কেন আর বলো না রাস্তায় একদল গুন্ডার পাল্লায় পড়েছিলাম আর ভদ্রলোক সেভ করে বাসায় পৌঁছে দিয়ে গেলেন নইলে কি যে হতো এখনো কিছু মানুষের মতো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো চলছে বাবা বাবা কি হয়েছে তোর এত দূর হাত উৎপাদন হয়েছে তুই তুই মদ খেয়েছিস মদ খেয়েছিস মদ খেয়েছিস হ্যাঁ হ্যাঁ আমি মদ খেয়েছি আচ্ছা আচ্ছা জীবিত লাশকে মেরে কি হবে বাবা চুপ কর মাতাল হ্যাঁ হ্যাঁ আমি মাতাল আরে তুমি যাই বাবা তোমরা আমাকে মাতাল বানিয়েছো কি বললি আমরা তোকে মাতাল বানিয়েছি আমরা তোকে মাতাল বানিয়েছি তোমরা আমাকে মাতাল বানিয়েছো না আর কিছুতেই এর উপর ভরসা করা যায় না 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 আঙ্কেল আমার আবার মতামত কি আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত তাহলে এই কথাই রইল সামনের 25 তারিখেই তোমাদের বিয়ে তাহলে আমি উঠি আঙ্কেল আব্বাকে সালাম করো দেখলেন তো আব্বাজান ছেলে তো নয় যেন হীরের টুকরো ওর সঙ্গে বিয়ে হলে আমাদের রেখা খুব সুখী হবে না বিয়ে হবে না রেখা হ্যাঁ মা এখন আমি বড় হয়েছি আমার একটা স্বাধীন মতামত আছে তোমরা কিছুতেই ওর সঙ্গে আমাকে জোর করে বিয়ে দিতে পারো না ওর সঙ্গেই তোর বিয়ে হবে নইলে নইলে তোমরা আমাকে তাড়িয়ে দিবে বেশ আমি নিজেই চলে যাচ্ছি দাঁড়া আপনি কষ্ট করছেন কেন ওকে আমার হাতে ছেড়ে এই বয়সে ঘরের তালা বন্ধ করে যখন দেখে দেবো একদম চলো আব্বা যান বাইরে থেকে তালা বেঁধে দিচ্ছি আগে বার পড়ে দরজা খোল
মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না রেখা, আমি তোমাকে মরতে দেব না রেখা। আমি কোনো কথা শুনতে চাই না, বাড়ি থেকে একটা জলজ্যান্ত মেয়ে হাওয়া হয়ে গেল অথচ আমার কি মনে হয় জানেন আব্বাজান, ওই বদমাইশটা রেখাকে নিয়ে পালিয়েছে। বদমাইশটাকে পেরে আমি গুলি করে মারব। না না, আপনার মারার দরকার নেই, ওকে মারব তো আমি। বাবা মোহাম্মদজি, যেখান থেকে পারো আমার রেখাকে খুঁজে বের করো, নইলে আমার মান সম্মান সব যাবে। আমি জানি, আমি জানি, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ব্যবস্থা করছি। তুই কি করলি, যাবার আগে একবারও আমাদের কথা ভাবলি না মা? আরে আরে কি করছো, ছাড়ো না, পাগল হলে নাকি? বলবে তো কি হয়েছে। চাকরি, আমি ভালো একটা চাকরি পেয়েছি। সত্যি? সত্যি। তাহলে আজ আমাকে চাইনিজ খাওয়াতে হবে। দাও, আমি জানতে চাই এভাবে আর কতদিন চলবে। অফিসে যাও না, মাতাল হয়ে দুপুর রাতে বাড়ি ফেরো। একটা বাজে ছেলের সাথে তোর বোন পালিয়ে গেছে, বড় ভাই হিসাবে কি তোর কোনো দায়িত্ব নেই? মা, আমাকে কিছুই বলো না, আমি কিছুই জানি না। আমি অনেক সহ্য করেছি, আর নয়, আমি এক্ষুনি উকিলকে ফোন করে আমার সমস্ত বিষয় সম্পত্তি খোকনের নামে লিখে দেবো। হ্যালো উকিল সাহেব, শুনুন, আমার সম্পত্তির ডকুমেন্ট খোকনের নামে তৈরি করে ফেলুন। আর হ্যাঁ শুনুন, আমার জামাতা মোহাম্মদ আলীর নামে পাওয়ার অফ অ্যাটর্নি থাকবে। খোকন সাবালক না হওয়া পর্যন্ত সবকিছু দেখাশোনার অধিকার তার থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। রাশেদ তোমার একমাত্র ছেলে, ওকে বঞ্চিত করে নাতিকে সবকিছু লিখে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। তোমার ছেলে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে, তোমার মেয়ে আমার মুখে চুনকারি মেয়েকে একে অপরের সঙ্গে পালিয়েছে, রাশেদ তার ভাই হয়ে খোঁজ করার বিন্দু মাত্র চেষ্টা করছে না, অথচ মোহাম্মদ আমাদের সন্তান না হয়েও আমাদের জন্য যা করছে তাতে বলতে হয় ওই আমাদের সন্তান। আরে কে আমাকে দেখো না, এই দেখা দেখা দাঁড়া, দাঁড়া বলছি, এই দেখা ভালো হবে না কিন্তু, এক কত দেখ, এক দাঁড়া দেখা, এই এই বাড়িটা তো আমার চেনা, ওরা ও বাড়িতে ঢুকলো কেন? তোরা দাঁড়া, আমি দেখছি। আপু, ভাবি তুমি বেঁচে আছো? মামুন, 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 আপুরে তুই বেঁচে আছিস। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, রানী তাহলে মরেনি, বেঁচে আছে। কারণ মৃত্যু আমাকে ঘৃণা করে,
মিথ্যে মরণ হলো না, মরণ হলো। তুমি এত নিষ্ঠুর, বাবা মা বড় আপা সবাই আমাকে ছেড়ে চলে গেছে, তুই আমাকে একা ফেলে মরতে গিয়েছিলি, আমার কথা একবারও ভাবলি না। মামুন, কিন্তু রেখা, রেখা তোর সঙ্গে কেন? তুই কি ওকে নিয়ে পালিয়েছিস? না ভাবি, ওর কোনো দোষ নেই, আমি সবাইকে ছেড়ে ওর কাছে চলে এসেছি, কারণ ওকে ছাড়া আমি বাঁচবো না ভাবি, আমি বাঁচবো না। কে ওরা? ও আমার ভাই, আর এ হচ্ছে আমার ননদ রেখা। ও তোমার খোঁজ পেয়ে বুঝি এসেছে? বেশ, তোমরা বসে গল্প করো, আমি এক্ষুনি আসছি। এই তোর খাবার নে, এই বেটা খাবার নে। আমি যাব, আমাকে ছেড়ে দাও, আমি যাব। এই তোরা ওই জায়গা মতো নিয়ে যা। আমি যাব না। মহম্মদ কেন তোমার নর্সকে ধরে নিয়ে গেল? ওর সঙ্গে তোমার কি সম্পর্ক? এই মহব্বতী আমার স্বামীর ভগ্নিপতি, আজ ওর চক্রান্তেই আমার এই দুরবস্থা বল। আমি নাকি শ্বশুরের বিষয়ে সম্পত্তির লোভে আমার ভাই মামুনকে রেখের পিছনে লেলিয়ে দিয়েছি, আমি নাকি রসতে নেই, আমার মৃত সন্তান হয়েছিল। মৃত সন্তান হয়েছিল? কবে, কোথায়? মডার্ন পলিক্লিনিকে। মডার্ন পলিক্লিনিক? রানীর বাচ্চা হওয়ার সাথে সাথে চুরি করে আমার স্ত্রীর কোলে দিয়ে আসবেন, আর রানীকে বলবেন তার মরা বাচ্চা হয়েছে। ও খোদা, কি করেছি আমি নিজের স্বার্থের জন্য? একটি মায়ের জীবন ধ্বংস করে দিয়েছি আমি, পাপী, মহাপাপী। কি বলছো বোন? এমন তোমার মতো আমি হচ্ছে মহব্বতের চক্রান্তের শিকার। সেদিন যে মহাপাপ আমি করেছি, আজ তার প্রাশ্চিত্য করবো। এসো এসো আমার সঙ্গে। কোথায়? মহব্বতকে শায়েস্তা করতে। ওকে শায়েস্তা করবো আমি। তুমি এসেছো, আমি ভাবতে পারিনি তোমাকে ফিরে পাবো। আমাকে সেই শয়তানটা আটকে রাখতে পারেনি, এবার একটা একটা করে ওর বিশ দাঁত আমি ভেঙে ফেলবো। আপনি আজ আমারই জন্য বেচারির এই অবস্থা। তোমার জন্য? তোমাকে বন্দি করে মহব্বত আমাকে বাধ্য করেছিল রানী বাসায় চুরি করে তার স্ত্রী কোলে তুলে দিতে, নইলে তোমাকে ঘুট ঘুরবে। ছি 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 ছি, আমার মতো একটা সামান্য লোকের জীবন বাঁচাতে গিয়ে তুমি একটা মায়ের জীবন ধ্বংস করে দিলে। আমি পাপি, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। আজ নিজের জীবন দিয়ে হলো তোমার সব পাপের প্রায়শ্চিত্ত আমি করব। এসো বলুন, এক্ষুনি কাজে গিয়ে ডেকে আনো, আমি এই মুহূর্তে হামিদের সঙ্গে ওর বিয়ে দেবো। সেই সঙ্গে আব্বা হুজুর আমার দলিলটা মনে আছে? এখন যাও, কাজীকে ডেকে আনো। জি, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি তুমি বেঁচে আছো? হ্যাঁ বেঁচে আছি। কোন সাহসে তুমি এ বাড়িতে ঢুকেছো? ভালো, চাও তো বেরিয়ে যাও। বেরিয়ে যাবো, কিন্তু তার আগে আমার সন্তান, আমার খোকন, আমার খোকনকে আমার কোলে ফিরিয়ে দিন। খোকন? খোকন তোমার সন্তান? কি বলছো তুমি? হে মা, খোকন আমার সন্তান। কি যা তা বলছে, মিথ্যে কথা। না না, রানী যা বলছে সব সত্যি। খোকন ওই সন্তান,
আপনি? হ্যাঁ আমি, সেদিন আপনার বিয়ে করিয়েছিলাম, আজ এসেছি ওর জানাজা পড়তে। আরে এই যে দেখছি সব একসঙ্গে জোট বেঁধে এসছে, মারাত্মক ষড়যন্ত্র, সাংঘাতিক চক্রান্ত। হ্যাঁ চক্রান্ত, তো সব চক্রান্তের জাল ছিন্ন করতে এসেছি বাসটার। এই খবরদার, মুখ সামলে কথা বলবেন। চুপ, তুই এক জঘন্য ক্রিমিনাল। তুই আমার স্বামীকে আটকে রেখে খুন করার ভয় দেখিয়ে রানীর বাচ্চাকে চুরি করাতে বাধ্য করেছিস, আর সেই বাচ্চাকে নিজের বাচ্চা বলে পরিচয় দিয়ে চৌধুরী সাহেবের বিষয় সম্পত্তি দখল করার প্ল্যান করেছিস। মিথ্যে কথা, আমার হুজুর সব মিথ্যে কথা। চুপ শয়তান, মিথ্যে কথা। বেলুন ফুলিয়ে আমার পেটে বেঁধে মিথ্যে মা সাজাতে কে বাধ্য করেছিল? তুমি। হাসপাতালে ভাবির বাচ্চাকে চুরি করে আমার কোলে দিয়ে তার মরা বাচ্চা হয়েছে কে লুকিয়েছিল? তুমি। চক্রান্ত করে ভাবিকে বাড়ি ছাড়া কে করেছিল? তুমি। তুমি একটা ঘাঘু শয়তান। কি আর জবাব দেবো ভাইজান, নিজের স্ত্রী যখন আমার সব কুকৃতি ফাঁস করে দিল তখন তো আমি স্বীকার করতে বাধ্য। এ সবই আমি করেছি আব্বা হুজুরের সম্পত্তির লোভে। সম্পত্তি তোকে হাত করাচ্ছি। কেন আমার সন্তানকে চুরি করেছিলে? কেন আমার সংসারে আগুন জ্বালিয়েছিলে? বল হারামখোর। আল্লাহ রে আম্মা গো বাঁচান। মুখ হারাম, ওরে আল্লাহ রে আম্মাও দেখি মারে, এখন আমি কোথায় যাব? আব্বা যান দলিলটা এনেছেন। সারাপ নাতির নামে ছিল, আমার নামে তো সে পাওয়ার অফ অ্যাটর্নি। ওসব দলিল ফলিলে আমার প্রয়োজন নেই, আমি চাই ক্যাশ, নগদ টাকা। কবে কখন সাবালক হবে তার নাই ঠিক। দলিল ছিঁড়েছেন পেশ করেছেন, কিন্তু যার নামে দলিল সে খোকন তো আপনার দলিল ছেঁড়ার বাহাদুরি দেখতে পারল না। মা, খোকন? খোকন কোথায় মা? খুঁজে পেলাম না আমার খোকন কোথায়। কত কাঁচা কাজ আমি করি না, আপনাদের বুকের ধন খোকনটা এখন আমার হাতের মুঠোয়। এই খোকনকে দিয়ে খেলার শেষ কিস্তি মাত করার জন্যই তো ওকে জায়গা মতো রেখে এসেছি। খবরদার, সাবধান হুঁশিয়ার। মা হয়েও খোকনকে বুকে ধরে রাখার অধিকার থেকে আমি বঞ্চিত। এবার খোকনকে আমার কাছে ফিরিয়ে দিন, আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি। বাবা মহব্ব, আমাদের এত বড় সর্বনাশ তুমি করো না বাবা, বংশের প্রদীপ খোকনকে তুমি ফিরিয়ে দাও। দেবো দেবো, তার আগে মাত্র 50 লাখ টাকা হাতে পেলেই খোকনকে ফিরিয়ে দেবো। হ্যাঁ আপনাদের কোটি কোটি টাকা, আর মাত্র 50 লক্ষ টাকার জন্য খোকনের জীবনটা বিপদে ফেলে দিতে লজ্জা করে না? এতই কৃপণ আপনারা। খবরদার, তোমরা আমার চোখের সামনে আমার স্বামীকে অপমান করবে তা আমি কিছুতে সহ্য করব না। বেবি, ও একটা ক্রিমিনাল। যাই হোক, তবু সে আমার স্বামী, ছেড়ে দাও ওকে। যাক, এখন বলো টাকা নিয়ে কোথায় গেলে ওরা খোকনকে ফেরত পাবে? টাকা নিয়ে আপনারা কাঁচপুর ব্রিজের পাশে 102 নম্বর বাড়িতে চলে আসুন, সেখানে খোকনকে পেয়ে যাবেন। কিন্তু খবরদার, চালাকি করে পুলিশে খবর দেবার চেষ্টা করবেন না, ওকে? চলো বউ। আমার খোকনের কি হবে, আমার খোকনের কি হবে?
খোকনকে ফেরত নেবার জন্য রাশেদ ভাই এক্ষুনি টাকা নিয়ে আসছে, তোরা সব অ্যালার্ট থাক। ওকে বস, বাস টাকাটা হাতের মুঠো এলেই তোমাকে নিয়ে সোজা লন্ডন। ইস, তুমি কত ভালো স্বামী গো, ইচ্ছে করে সারাটা জীবন তোমার গলায় কাঁঠাল হয়ে ঝুলে থাকি। ও হ্যাঁ, খোকনকে কোথায় রেখেছ? আরে বাবা, ওই তো ওই ঘরে। তাই নাকি? দেখে তো চাবি যা, খোকনকে একটু দেখে আসি। যাও পাগলি। খোকন, হ্যাঁ আমার খোকন। না ছাড়ো, তোমরা আমাকে মেরে ফেলবে। না খোকন না, তোকে বাঁচাতেই আমি এসেছি। আমি তোর মা নই, রানী। রানী তোর আসল মা, আর আমার ভাই রাশেদ তোর বাবা। খোকন, খোকন আমার বোনের সন্তান। হ্যাঁ ভাই। খোকন, আর দেরি করো না, তুমি খোকনকে নিয়ে জলদি দরজা দিয়ে পালিয়ে যাও। যাও এসো। টাকা নিয়ে ওরা এখন আসছে না কেন? এলো আর লাভ নেই। মানে? তোমার জ্যান্ত দলিল খোকনকে ছেড়ে দিয়ে এলাম। এই কি বললে? হামিদ কাদের লাবু, শিগগিরই তার খোকন পালিয়েছে। খোকনকে ছেড়ে দিয়েছো কেন? ও মা, খোকনকে ছাড়াবার জন্যই তো আমি বাড়িতে তোমার পক্ষে অভিনয় করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, বেকুবের বাচ্চা বেকুব, তুই চালাক হলি কবে? হ্যাঁ দাঁড়া, তোর চালাকি বের। অনেক জ্বালিয়েছিস শয়তানের বাচ্চা। Thank you.
তুই আমার স্ত্রীকে অনেক কাঁদিয়েছিস, তোকে আজ ছাড়বো না। রক্ষকের মতো মাসুম বাচ্চাকে তার মায়ের বুক থেকে কেড়ে নিয়েছিস। আপনারা দেখছেন কি, শিগগির উনাকে ধরুন, নইলে প্যাসেঞ্জের ক্ষতি হতে পারে, উনাকে নিয়ে যান। আমাকে মাফ করে দিন আব্বা। না, তোর মতো পশুর কোনো মাপ নেই। ভাবি, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও ভাবি। আম্মা আম্মা গো, আমাকে মাফ করে দিন। খারাপ মাফ করবো তোকে? এই দেখ মাসুম বাচ্চাটা কি হাল করেছিস। ভাইজান 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 প্লিজ, তোর জন্য আমার খোকনের অবস্থা, আমরা মাফ করবো তোকে। তোকে মানুষ তো দূরের কথা, শয়তানও মাফ করবে না। ছোট ভাই প্লিজ। তুমি এখন আমার শেষ ভরসা। ক্রিমিনাল, শুধু ক্রিমিনাল নয়, গ্যাং লিডার। ইয়েস, পুরো গ্যাংটাকেই ধরেছি। যাও, জেলের ভাত খেয়ে যেদিন মানুষ হয়ে ফিরবে সেদিন আমার সামনে এসো। চলুন। আসসালামু আলাইকুম।